পাস্তা কে না পছন্দ করে? তাহলে চলো বানিয়ে ফেলি সহজে পাস্তা। আমি এখানে দুই টাইপের পাস্তা নিছি, সিদ্ধ করা, তারপর নিছি এক টুকরো লেবু, গোলমরিচ গুঁড়ো, মাংসের কুচি, ডিম, কাঁচামরিচ কুচি, তারপর নিছি ম্যাগি ফ্রাইড রাইস মশলা, আর পাস্তার সাথে যে মশলাটা দেওয়া হয় ওটা। এখন আমি একটা পাত্রে তেলটা গরম করে প্রথমে ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব মাংসের কুচি। মাংসের কুচিটা একটু ভাজা হলে আমি দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়ে কতক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব ডিম, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কতক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, তারপর ফ্রাইড রাইস মশলা, এটা ট্রাই করে দেখতে পারো, আর সেই পাস্তার মশলা যেটা প্যাকেটে দেওয়া থাকে, লেবুর রস, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, কারণ আমি সিদ্ধর সময় লবণ দিচ্ছি। এবার 2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে নামাই নিব। খেতে মজা হয়েছে খুব, নিজের রান্না নিজের কাছে ভালো লাগে। থ্যাংক ইউ।